প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি আমিরুল মুমিনীন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির জমজম ট্রাভেলস বিটি সম্পাদকীয়তে কো স্পন্সর টিপটপ মার্ট লিমিটেড। প্রিয় দর্শক, আমরা সবাই আশায় বুক বেঁধে আছি যে জুনের প্রথম দিকেই হয়তো করোনা ভাইরাস চলে যাবে, কিন্তু সে আশায় গুড়ে বালি হতে যাচ্ছে। প্রিয় দর্শক, করোনা ভাইরাস নিয়ে প্রতিদিনই নানা তথ্য আমরা জানতে পাচ্ছি। বিজ্ঞানীরা এই ভাইরাস সম্পর্কে নানা তথ্য দিচ্ছেন, কিন্তু এখনো করোনা ভাইরাস সম্পর্কে শেষ কথাটি বলার সময় যে আসেনি সেটা দিন যত যাচ্ছে ততই স্পষ্ট হয়ে উঠছে। প্রিয় দর্শক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে করোনা ভাইরাস হয়তো পৃথিবী থেকে কখনোই যাবে না, এটি এইডস বা এইচআইভি ভাইরাসের মতো স্থানীয় ভাইরাসে পরিণত হবে। প্রিয় দর্শক, কিছুদিন আগে সিঙ্গাপুরের একদল গবেষক বিশ্বব্যাপী বিভিন্ন দেশ থেকে করোনা ভাইরাস কখন যাবে তার একটি গবেষণাপত্র উপস্থাপন করেছিলেন। তারা বাংলাদেশ সম্পর্কেও একটি ধারণা বা গবেষণা করেছিলেন। সেই গবেষণায় উল্লেখ ছিল যে মে মাসের শেষ দিকে করোনা ভাইরাস আস্তে আস্তে কমতে থাকবে, জুনের শেষ নাগাদ বাংলাদেশ থেকে একেবারেই চলে যাবে, ডিসেম্বরে পুরোপুরি সমগ্র পৃথিবী থেকেই করোনা ভাইরাস নির্মূল হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সিঙ্গাপুরের গবেষকদের গবেষণাপত্রকে ভুলই মনে হচ্ছে। তাদের ধারণা, বিশ্লেষণ, গবেষণা যাই বলি না কেন, আসলে দিন যত যাচ্ছে ভুল প্রমাণিত হচ্ছে। বরং বিশ্ব স্বাস্থ্য সংস্থা একদিন আগে যে ধারণা বা গবেষণা উপস্থাপন করেছে সেটাকেই সঠিক মনে হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এইচআইভির মতো যদি করোনা ভাইরাসও স্থানীয় ভাইরাসে পরিণত হয় তাহলে সমগ্র বিশ্বকেই একটা নতুন পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে। অর্থাৎ করোনা ভাইরাসের ঝুঁকিকে মোকাবেলা করেই মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক করতে হবে। তার মানে সতর্কতা অবলম্বন করে অফিস আদালত খুলবে, জীবনযাপন স্বাভাবিক হবে বা করতে হবে, মানে এই পরিস্থিতিকে সয়ে নিতে হবে। প্রিয় দর্শক, তাহলে কি ভয়াবহ অবস্থা তৈরি হবে একবার কি আমরা উপলব্ধি করেছি? দর্শক, করোনা ভাইরাস সম্পর্কে নানা তথ্য আমরা প্রতিদিন পাচ্ছি। কেউ কেউ বলছেন ভিটামিন ডি এর স্বল্পতার কারণে করোনা ভাইরাস বেশি সংক্রমিত হতে পারে, আবার কেউ কেউ বলছেন রোদে দাঁড়ালে করোনা ভাইরাসের প্রতিরোধ তৈরি হতে পারে, অ্যান্টিবডি তৈরি করার জন্য কেউ কেউ আহ্বান জানাচ্ছেন, অনেকে অনেক রকম তথ্য দিচ্ছেন। গত সপ্তাহে একদল মার্কিন বিজ্ঞানী বলেছেন যে তারা শুক্রাণুর মধ্যেও করোনা ভাইরাসের সংক্রমণ হবার আশঙ্কা করছেন, আবার একদম নতুন তথ্য হচ্ছে যে মাউথ ওয়াশ ব্যবহার করলে সেখানে করোনা ভাইরাসের ঝুঁকি আছে, মানে নানা ধরনের তথ্যের ছড়াছড়ি। করোনা ভাইরাসের প্রকৃতি আবিষ্কৃত হয়েছে বলে আমরা অনেক আগেই শুনেছি যে করোনা ভাইরাস এইরকম এইরকম এইরকম, এটি তার আচরণ এতবার পরিবর্তন করে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে করোনা ভাইরাস এক এক রাষ্ট্রে এক এক ধরনের আচরণ দেখাচ্ছে, এক এক ধরনের ব্যবহার করছে। সুতরাং এই ভাইরাস সম্পর্কে চূড়ান্তভাবে কোনো কথাই বলা যাচ্ছে না। প্রিয় দর্শক, এখন আসি বাংলাদেশে। আমাদের বাংলাদেশ থেকে কবে করোনা ভাইরাস যাবে? ওই যে সিঙ্গাপুরের একদল গবেষক যে বলেছিলেন মে মাসের শেষ দিকে করোনা ভাইরাস কমতে থাকবে বাংলাদেশে, কিন্তু কই, সেই লক্ষণ কি দেখা যাচ্ছে? আজকে 1202 জন মানুষ আক্রান্ত হয়েছে। প্রিয় দর্শক, আপনারা একটু ধারণা করুন, আমার ধারণার উপর নির্ভর না করে, ধরুন আগামীকালকে 100,000 মানুষের পরীক্ষা করা হবে। 100,000 মানুষের যদি পরীক্ষা করা হয় তাহলে একবার ধারণা করুন তো কতজন করোনা ভাইরাস শনাক্ত হতে পারে। এখন তো পরীক্ষা করা হচ্ছে 10,000 থেকে 20,000 প্রতিদিন, কিন্তু প্রতিদিন যদি বাংলাদেশে 100,000 মানুষের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয় বা করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়, পরীক্ষার জন্য উপাদান নেওয়া হয়, তাহলে কতজন মানুষ শনাক্ত হতে পারে? প্রতিদিন ধরুন আমরা 1,000,000 মানুষকে করোনা ভাইরাসের পরীক্ষার আওতায় আনলাম, তাহলে কতজন মানুষ শনাক্ত হিসেবে চিহ্নিত হতে পারে? একবার কি আমরা ধারণা করেছি? এখন কি দেখা যাচ্ছে প্রিয় দর্শক, যে এতদিন আমরা যা শুনে এসেছি যে করোনা ভাইরাস আক্রান্ত হলে এই এই লক্ষণ দেখা যাবে, নমুনা এটা দেখা যাবে, জ্বর হবে, ধীরে ধীরে গলা ব্যথা বাড়বে, খেতে পারবে না, এখন অনেকেই আছে যে স্বাভাবিক সুস্থ কিন্তু তার মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ দেখা যাচ্ছে বা করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে তিনি শনাক্ত হচ্ছেন। আবার
অনেকে হঠাৎ করেই মৃত্যুবরণ করছেন, মারা যাওয়ার পর দেখা যাচ্ছে যে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। এই যখন একটা জটিল পরিস্থিতি, তখন বাংলাদেশের সামনে আগামী জুন মাসটা খুবই ভয়াবহ আকারে দাঁড়াবে। প্রিয় দর্শক, কেন ভয়াবহ আকারে দাঁড়াবে সেই বিশ্লেষণই আমি করতে যাচ্ছি। আমরা এই যে ঈদ আসছে, এই ঈদকে সামনে রেখে ঘরের বাইরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছি, উদগ্রীব হয়ে যাচ্ছি। এই ঈদ উপলক্ষে বিপণী বিতান এবং মার্কেটগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে জুনে চরম বা মারাত্মক ভয়াবহতা কোনোভাবেই ঠেকানো যাবে না। প্রিয় দর্শক, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ভারতের মহারাষ্ট্রের ঘটনা, সেখানে একটা কাঁচা বাজারে করোনা ভাইরাস এমনভাবে সংক্রমিত হয়েছে, একটা ছোট্ট পাইকারি বাজারে যেখানে প্রতিদিন 10,000 মানুষের সমাগম হয়, সেখানে একদিনে 2600 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সেই বাজারটিকে এখন লকডাউন করে দেওয়া হয়েছে, হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রিয় দর্শক, এই পরিস্থিতি কিন্তু বাংলাদেশে আমরা দেখছি। শিল্প বিজ্ঞান গবেষণা সংস্থা তারা জানিয়েছে যে কাঁচা বাজার হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা করোনা ভাইরাস ছড়ানোর ক্ষেত্রে। আমাদের কাঁচা বাজারগুলো এতটাই ঘিঞ্জি, এতটাই মানুষে ভরপুর যে যে কোনো সময় করোনা ভাইরাস সেখানে বিস্ফোরণ ঘটাতে পারে, মানে মহামারী অবস্থা তৈরি করতে পারে। হ্যাঁ, কোথাও কোথাও মডেল বাজার তৈরি হয়েছে, বাজার স্থানান্তরিত হয়ে স্কুলের মাঠে খেলার মাঠে গিয়েছে, সেখানে নির্দিষ্ট দূরত্বে বাজার বসানো হয়েছে বা প্রত্যেকেই বসে আছেন, দূরত্ব বজায় রেখে যারা বাজারে আসছেন বাজার করছেন। কিন্তু বাংলাদেশের বা এই ঢাকা শহরের অধিকাংশ বাজারই এখন অরক্ষিত অবস্থায় আছে, করোনার হটস্পট অবস্থায় আছে, যে কোনো সময় মারাত্মক বিপর্যয় ঘটতে পারে। সুতরাং এই জুনটাকে যদি রক্ষা করতে হয়, জুন মাসটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে ঈদের আগে বিপণী বিতান, মার্কেট, অন্যান্য সকল বাজার হাটকে বন্ধ রাখতে হবে। সীমিত পর্যায়ে হলেও সেখানে যথাযথভাবে সুরক্ষিত আছে কিনা তা খেয়াল রাখতে হবে, নইলে আগামী জুন মাসটা ভয়াবহতার বার্তা দিয়ে আমাদের সামনে উপস্থিত হবে। পরীক্ষা যদি 50,000 করা হয়, আমি আগেই বললাম, তাহলে কি ভয়াবহ অবস্থা সেটি লক্ষ্য করা যাবে। প্রতিদিন 10,00,000 পরীক্ষা করে দেখুন কি হবে। প্রিয় দর্শক, সেই জন্যে আসুন সরকারের প্রতি আহ্বান যে দয়া করে ঈদের আগে বিপণী বিতান, মার্কেট, বাজারহাট সকল কিছুকে নিয়ন্ত্রণ করুন। সীমিত আকারে সতর্কতার মধ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বাজার ব্যবস্থাকে পরিচালনা করুন। দ্বিতীয়ত হচ্ছে করোনা সতর্কতাকে যথাযথভাবে কার্যকর করার জন্যে ব্যবস্থা গ্রহণ করুন, লকডাউন যেন কার্যকর হয় সেই উদ্যোগ নিন। এর বাইরে গরিব মানুষ যারা নিরন্ন আছেন, অনাহারে আছেন, তাদের বাসায় দয়া করে খাবারটি পৌঁছে দিন। প্রিয় দর্শক, এই জুনটা যেন ভয়াবহ না হয়, এখন থেকেই, আজকে থেকেই, এই 15ই মে থেকে আমরা চেষ্টা শুরু করি। আসুন, ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা নিরন্তর।